আষাঢ়ের প্রথম দিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, জলজটে দুর্ভোগ। ঢাকার পাঁচ খাল উদ্ধারে চলছে দায় সারা সংস্কার, বর্ষায় আরো দুর্ভোগ বাড়ার শঙ্কা। বছর পরিষ্কার করছে, এরপর আর কোনো পরিষ্কার করে না। বৃষ্টি হলে আপনার এই রোড দিয়ে হাঁটা যায় না, এক মাজা পর্যন্ত পানি হয়ে যায়। প্রকল্পগুলো সম্পর্কে এলাকাবাসী তো দূরে থাক, আমরা যারা পরিবেশ নিয়ে সারাক্ষণ কাজ করি আমরাও কিন্তু মোটেও অবগত নই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রস্তাবিত বাজেটে 10 মেগা প্রকল্পে বরাদ্দ 36,000 কোটি টাকা, যাচাই হবে ঢাকায় পাতাল রেলের সম্ভাব্যতা, নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারই লক্ষ্য। বাজেট প্রত্যাখ্যান গণফোরামে রাজস্ব আদায় নিয়ে সংশয় জাপার সন্তুষ্ট নয় শরিকরাও, বরাবরের মতোই চলছে অপপ্রচার বলছে আওয়ামী লীগ। বিশ্বব্যাপী অপরাধের ধরনে এসেছে পরিবর্তন, দমনে সক্ষমতা অর্জন করতে হবে সব বাহিনীকে, এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। রাজনীতিতে বিদিশার আবারও ফেরার গুঞ্জন, জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের আভাস, আগ্রহের কথা জানালেন নিজেও। এবং টাউনটনে অনুশীলনে ফিরেছেন সাকিব, গুরুতর নয় মুশফিকের চোট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। আষাঢ়ের প্রথম দিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। নাগরিক জীবনে স্বস্তির সঙ্গে আছে দুর্ভোগও। সামান্য বৃষ্টিতে চট্টগ্রামে জলজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ভারী বর্ষণ ও একই সময়ে জোয়ারের পানি ঢুকলে নগরী হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরা। জলাবদ্ধতার হাত থেকে যেন রক্ষা নেই চট্টগ্রামবাসীর। আষাঢ়ের প্রথম দিনে চট্টগ্রামে শুরু হয় বৃষ্টি, আর বৃষ্টি মানেই জলজটে নাকাল নগরবাসী। নগরীর 2 নম্বর গেট, বদ্দারহাট, মুরাদপুর, হালিশহর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নগরবাসীর অভিযোগ, বর্ষার আগেই কার্যকর পদক্ষেপ না নিয়েই অল্প বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলজট। নালা তো পরিষ্কার করে না, এই কারণে জামের কারণে পানি নামতে পারতেছে না, সেই কারণে পানি উঠে যাচ্ছে। যেভাবে নিচু হয়ে আছে এটার রোডগুলো আরেকটু উন্নত করতে হবে, আরেকটু উঁচু করতে হবে। সারাদিন বৃষ্টি পড়লে এখানে নৌকা নিয়ে চলাচল করার উপায় নেই। সিটি কর্পোরেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের সমস্যা নিরসনে নানা প্রকল্প হাতে নিলেও নগরবাসী কোনো সুফল পাচ্ছে না। এ কারণেই ভারী বর্ষায় শহর ডুবে যাচ্ছে বলে মত নগর পরিকল্পনাবিদের। এখন পর্যন্ত প্রকল্প দৃশ্যমান নয়, বরং কোথাও কোথাও খালের পার পাকা করার নামে খালকে সংকুচিত করা হচ্ছে। এই অভিযোগ কিন্তু বিভিন্ন এলাকার জনগণের কাছ থেকে উত্থাপিত হচ্ছে। এই বর্ষায় যদি ভারী বর্ষণ এবং একই সময় জোয়ার আসে তাহলে চট্টগ্রামবাসীকে রক্ষা করার কোনো পথ নেই, হাবুডুবু খাবে। শনিবার 25 মিনিটে 19 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আবর্জনায় ভরাট ওয়াসার দায়িত্বে থাকা 26 খালের বেশিরভাগই, এতে পানিবন্দী হয়ে ভোগান্তির ভয় রয়ে যাচ্ছে। বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জলাবদ্ধতার শঙ্কায় রাজধানীবাসী। রাজধানীর 5 খাল উদ্ধারে 550 কোটি টাকা বরাদ্দ হলেও চলছে দায় সারা সংস্কার। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন আলমামুন। ঈদের দিনের এই জলাবদ্ধতাই বলে দেয় সেবা সংস্থাগুলোর প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাক কতটা। 8 ঘন্টায় মাত্র 62 মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর পল্টন, কাকরাইল, ধানমন্ডির বিভিন্ন এলাকার অধিকাংশ সড়ক তলিয়ে যায়। ফাঁকা ঢাকাতেও ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। বৃষ্টির পানি সরে যাওয়ার একমাত্র পথ হলো নগরের খালগুলো। নানাভাবে ভরাট হয়ে যাওয়ার পর এ খালগুলো সংস্কার না করায় বৃষ্টির পানি প্রবাহিত হতে পারে না, শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতার।
আমরা এখন রয়েছি মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন, মাঝে মাঝে তো দূরের কথা, এ খালের সংস্কার হয় না প্রায় এক বছর হলো। গত বছর পরিষ্কার করছে, এরপর আর কোনো পরিষ্কার করে নাই। বৃষ্টি হইলে আপনার এই রোড দিয়ে হাঁটা যায় না, এক মজা পর্যন্ত পানি হয়ে যায়। বর্ষা হইলে বৃষ্টির সময় কিছু পানি উঠে আর কি, লোকজনের যাতায়াতের সমস্যা হয় আর কি। ওয়াসার দায়িত্বে থাকা বাকি খালগুলোর দশাও একই রকম। এই যেমন মিরপুরের সাংবাদিক কলোনি খাল, সংস্কারের জন্য আবর্জনা তোলা হয়েছে কিন্তু তা রেখে দেওয়া হয়েছে খালের পারে। পলাশনগর পয়েন্টে 22টি খালের অবস্থা আরও শোচনীয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এটি খাল না ড্রেন? যদিও অপর প্রান্তে চলছে 553 কোটি টাকার খাল উদ্ধার যজ্ঞ। এখন করতেছে যেভাবে, এভাবে যদি দখলভুক্ত জায়গা যেগুলো আছে এগুলো পর্যন্ত ভাঙিয়া আসে এই বড় বড় শীতে, তাহলে মনে করেন দেখ ক্লিয়ার আর পানি উঠবো না। ওইদিকে তো কাজ করতেছে না, এটা ভাঙার অনুমতি আমরা পাই নাই। যতটুকু পারি তারে আমরা কথা দিয়া বুঝ দিয়া আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করি। খালগুলোর উদ্ধার কাজের জীর্ণ দশা নিয়ে মুখ খোলেননি ওয়াসার ভারপ্রাপ্ত এমডি, প্রধান প্রকৌশলী কিংবা অন্য কোনো কর্মকর্তা। অনানুষ্ঠানিকভাবে দখলদারদের পক্ষই নিলেন খাল সংস্কারের দায়িত্বে থাকা লাইন ডিরেক্টর। এটা হয়েছে কি নিচু জমি পানি ফ্লো হয়েছে, মানুষ দৌড়িয়েছে, এটাই খাল মনে করছে, আর কিন্তু তা না। এটা পাবলিক প্রপার্টি, এখন জমির দাম বাড়ছে, মানুষ তার জমি দখল বুঝে নিতে উত্তরা দিকে দেখছে আমাদের। এমন অবস্থায় নগরীর জলাবদ্ধতা নিরসনে নেওয়া পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবাদীরা। তারা বলছেন, প্রচলিত আইনে নিজেদের জমি থাকলেও জলাভূমিতে কোনো ভবন নির্মাণ করা যায় না। যদি এগুলো ব্যক্তি মালিকানাধীন হয় তাহলে এগুলো খাল হিসাবে রেকর্ডেড হলো কেমন করে? তার মানে কালক্রমে অসাধু ভূমি কর্মকর্তাদের সাথে যোগসাজশে এবং রাজুক, সিটি কর্পোরেশন এদের মতন সংস্থাগুলোর সাথে যোগসাজশে এগুলোকে এক নম্বর খাস খতিয়ান থেকে ভূমির রেকর্ডকে ব্যক্তি মালিকানায় নিয়ে নেওয়া হয়েছে, সোজা কথা। প্রকল্প প্রণয়নে স্থানীয় জ্ঞান ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক আইনজীবী। প্রকল্পগুলো সম্পর্কে এলাকাবাসী তো দূরে থাক, আমরা যারা পরিবেশ নিয়ে সারাক্ষণ কাজ করি আমরাও কিন্তু মোটেও অবগত নই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কয়েকদিনের তীব্র গরমের পর বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী, এতে স্বস্তি ফিরে এসেছে নগরে। আষাঢ়ের প্রথম দিন বর্ষার রূপের দেখা মেলায় খুশি প্রকৃতিপ্রেমীরা। রাশেদ বাপ্পির রিপোর্ট। যোগাযোগ, অবকাঠামো ও জ্বালানি খাতের অগ্রাধিকার ভিত্তিক 10 মেগা প্রকল্প বাস্তবায়নে নতুন অর্থবছরে 36,000 কোটি টাকা ব্যয় করবে সরকার। নতুন করে দ্বিতীয় পদ্মা সেতু আর রাজধানীতে পাতাল রেল করার সম্ভাব্যতা যাচাইয়ের সঙ্গে বাজেট প্রস্তাবনায় একক প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। টেকসই উন্নয়নের স্বার্থে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের সঙ্গে বড় প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধি আর দুর্নীতি দমনের পরামর্শ অর্থনীতিবিদদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিশ্ব দরবারে তাক লাগানো উন্নয়নের প্রদর্শনী দেখাতে চায় বাংলাদেশ। সমৃদ্ধির অগ্রযাত্রায় আগামী বাংলাদেশ এই শিরোনামে 2019-20 অর্থ বছরের আয় ব্যয়ের খতিয়ানকে তাই স্মার্ট বাজেট বলছে সরকার। সামাজিক খাতের বিভিন্ন সূচক লক্ষ্য পূরণে নতুন অর্থ বছরের বাজেটে নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতুতে 5,370 কোটি 69 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল অসুস্থ বোধ করায় তার পক্ষে বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, নতুন অর্থ বছরেই ঢাকায় কাজ শুরু হবে আরও একটি মেট্রো রেলের। ঢাকা মহানগরীতে পরিকল্পিত সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান 2015-35 বাস্তবায়ন করছি। এর আওতায় বাংলাদেশের প্রথম মেট্রো রেল উত্তরা হতে মতিঝিল পর্যন্ত MRT লাইন 6 নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। আগামী অর্থ বছরেই জাপান সরকারের আর্থিক সহায়তায় MRT লাইন 1 এর কাজও শুরু হবে। টাকার অঙ্কে দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাজেটে থাকছে 14,980 কোটি টাকার বরাদ্দ প্রস্তাবনা। জ্বালানি খাতের আরেক বড় প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে 3,056 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, বড় প্রকল্প বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির সঙ্গে শূন্যতে নামাতে হবে দুর্নীতি। পদ্মা ব্রিজের ব্যয় অরিজিনালি ছিল 10,000 কোটি টাকা, এটা হয়ে গেল 30,000 কোটি টাকা। দক্ষতার অভাবের কারণেও হতে পারে, আবার দুর্নীতির কারণেও হতে পারে। গভর্নমেন্ট এখন মূলত কয়লা ভিত্তিক বিদ্যুতের উপরই নির্ভর করছে। সোলার বিদ্যুৎ আমরা যতটা তৈরি করতে পারতাম ততটা আমরা করছি।
প্রস্তাবনায় মেট্রো রেল প্রকল্পে 7,200 কোটি টাকা, বায়রা বন্দর নির্মাণে বরাদ্দ থাকছে 500 কোটি টাকা, নতুন বাজেটে কর্ণফুলী টানেল নির্মাণে বরাদ্দ থাকবে 1,350 কোটি টাকা, আর দোহাজারি রামু ঘুনধুম রেলপথ নির্মাণে ব্যয় হবে 1,105 কোটি টাকা। প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে গণফোরাম ও ঐক্য ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবে সকালে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। গণবিরোধী বাজেট বাস্তবায়ন হলে ফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বর্তমান বাজেটটি আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি, অবশ্যই আমরা তো ওরাও প্রত্যাখ্যান করেছে, আমরাও প্রত্যাখ্যান করছি, ওদের সঙ্গে তো মত বিনিময় আমরা করবই, আলোচনা করব, তারপরে আগামীতে কী কী পদক্ষেপ নেওয়া হবে আপনারা জানতে পারবেন। প্রস্তাবিত বাজেট নিয়ে নানা সংশয় প্রকাশ করেছে বিরোধী দল, জাতীয় পার্টি ও সরকারের শরিকরা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে প্রস্তাবিত এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। অপরদিকে এই বাজেট কৃষক বান্ধব নয় বলে মনে করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জাতীয় সংসদে 2019-20 অর্থবছরের জন্য 5,23,190 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করার দুদিন পর শনিবার দুপুরে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে বাজেটের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, পর্যাপ্ত লোকবলের অভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে বাজেট বাস্তবায়নও কঠিন হবে। এছাড়া ঘাটতি মেটাতে ব্যাংক থেকে বিরাট অঙ্কের ঋণ নেওয়া হলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যে অংশটুকু আদায় করার কথা রাজস্ব আয়ের ব্যাটের মাধ্যমে, সেটাও সম্পূর্ণভাবে আদায় হবে কি না এই ব্যাপারে যথেষ্ট সংশয়ের অবকাশ আছে। এবার ঘাটতি মেটাতে সরকার যদি আবার নতুন করে বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে ঋণ নিতে থাকেন, তাহলে আমরা আশঙ্কা করি যে এই ধরনের সংকট বিরাজমান যেটা আছে সেটা আরো ঘনীভূত হতে পারে। অপর এক অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেন, এই বাজেটে দেশের ধনিক শ্রেণীকে আরো বেশি ধনী বানানোর সুযোগ সৃষ্টি হবে। পোশাক শিল্পের মালিকদের জন্য 2% প্রণোদনা রেখেছে, ঋণ খেলাপিদের 2% ডাউন পেমেন্টে 9% সুদে তাদেরকে আপনি ঋণ খেলাপের হাত থেকে মুক্ত করতে যাচ্ছেন, আর আবার কৃষককে আপনি অন্য মূল্যে সহায়তা দেবেন না, ধানের মূল্য দেবেন না, এটা কিভাবে হয়? বাজেটে দেশের কৃষকদের জন্য ভর্তুকি দেওয়ার পাশাপাশি কৃষি খাত সমূহকে আরো বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। অন্য মূল্যে কেন ভর্তুকি আপনি দেবেন না? প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের কোনো কল্যাণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে দুপুরে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বর্তমান সরকারের হাতে দেশের সম্পদ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন আমির খসরু। তারা কিন্তু জনগণের কাছে আজকে জবাবদিহি নয়, তাদের কোনো দায়বদ্ধতা কিন্তু জনগণের কাছে নাই। যারা দেশ পরিচালনা করছে, যারা ব্যবসা করছেন, যারা দেশের পলিসি নির্ধারণ করছে, তাহলে কিন্তু একটা গোষ্ঠী হয়ে গেছে, আগে কিন্তু এগুলো ভাগ ছিল। সুতরাং বাংলাদেশের মানুষের এই বাজেট থেকে কিছু পাওয়া নাই। আপনার যারা জনগণের ভোট চুরি করে ক্ষমতায় দখল করতে পারে, তাদের হাত কি বাংলাদেশের সম্পদ কি নিরাপদ থাকতে পারে? এদিকে এবারের বাজেট যুগোপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে অহেতুক অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাজেট নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে সকালে দলীয় সভাপতির কার্যালয়ে 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। সমাজের কোন শ্রেণীর জন্য এই বাজেট নেগেটিভ সেটা যুক্তি দিয়ে বলতে হবে, এটা মন গড়া ব্যাখ্যা দিলে তো চলবে না। মন গড়া অপব্যাখ্যা দিয়ে তারা বাজেট সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। আমি মনে করি এটা একটা জনকল্যাণমুখী পজিটিভ দলিল। যারা এই বাজেট নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং বিদ্বেষমূলক অবজারভেশন দিয়েছেন, আমার মনে হয় এটা তাদের আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী
বিদ্বেষ প্রসূত মনোভাবের পরিচয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনেও পরিবর্তন এসেছে, তাই নিরাপত্তার দায়িত্বে থাকা সব বাহিনীকে অপরাধ দমনে সক্ষমতা অর্জন করতে হবে। সকালে বিশেষ নিরাপত্তা বাহিনী SSF এর 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক দরবারে একথা বলেন শেখ হাসিনা। সকালে তেজগাঁওয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে SSF এর অফিসার্স মেসে যান প্রধানমন্ত্রী। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দেন তিনি। এ সময় উপস্থিত SSF সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে প্রত্যেকটি বাহিনীকে। আওয়ামী লীগের শাসনামলে প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উন্নয়নে নানা পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। পরে বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। বাংলাদেশে 75 সালে কু হওয়ার পর থেকে 19 বার কু হয়েছে। নানা ধরনের রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, জঙ্গিবাদ সন্ত্রাসের উত্থান ঘটেছে, এ ধরনের নানা ধরনের প্রতিকূল অবস্থা বারবার সৃষ্টি হয়েছে। কাজে এই সমস্ত চক্রান্ত মোকাবেলা করে দেশের গুরুত্বপূর্ণ মানুষের নিরাপত্তা দেওয়া, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। তবে আমি এটুকু বলবো যে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের SSF সবসময় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে। অনেক বিদেশি অতিথি আমাদের দেশে আসেন, দেশে যারা যখনই এসেছেন তাদের নিরাপত্তার জন্য অনেক সময় আমরা নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছি। তো যারাই যখন এসেছেন তারা তাদের এই নিরাপত্তার ক্ষেত্রে আমাদের এই SSF এর দায়িত্বশীলতার প্রশংসা করেছে। ঘরের সামনে দাঁড়ালে আপনা আপনি খুলে যাবে দরজা, আর স্বয়ংক্রিয় পদ্ধতিতে ময়লা পড়বে ডাস্টবিনে। উদ্ভাবক অষ্টম শ্রেণীর ছাত্র ইশরাফিল শাহিন অরণ্য। প্রস্তাবিত বাজেটকে জনমুখী ও ব্যবসা বান্ধব বলে আখ্যায়িত করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। প্রস্তাবিত বাজেটের উপর দুপুরে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান সভাপতি শেখ ফজলে ফাহিম। এ বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেবে উল্লেখ করে বাজেট বাস্তবায়নে অর্থবছরের শুরু থেকেই তদারকির আহ্বান জানান তিনি। বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমিয়ে অন্যান্য আর্থিক খাত থেকে অর্থ সংগ্রহ এবং নতুন ব্যাট আইনে সব ক্ষেত্রে রিয়াতি সুবিধা দেওয়ার দাবি জানায় FBCCI। বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণ করতে প্রতি বছরই আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় FBCCI। এরই ধারাবাহিকতায় এবার বাজেট প্রস্তাবনার দুদিন পর সংবাদ সম্মেলন করে সংগঠনটি। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামো সহ সার্বিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্ব দেয়ায় শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে বলে মনে করে FBCCI। FBCCI-এর কনসালটেটিভ কমিটি ইন্ডিপেন্ডেন্ট অর্থনীতিবিদদের মূল্যায়নে জনমুখী ও ব্যবসায়িক সহায়ক বাজেট বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ ব্যবস্থাপনায় অন্যান্য অবকাঠামো উন্নয়নে বিষয়ে বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থান প্রক্রিয়াকে গতিশীল করবে। ঘাটতি বাজেটের অর্থ সংস্থানে শুধু ব্যাংক ঋণের ওপর নির্ভর না করে বৈদেশিক উৎস সহ অন্যান্য খাত থেকে অর্থ সংগ্রহের আহ্বান জানান সভাপতি। নতুন ভ্যাট আইনকে স্বাগত জানিয়ে ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জনে হয়রানিমুক্ত ডিজিটাল রাজস্ব ব্যবস্থা গড়ে তোলারও পরামর্শ দেন তিনি। নতুন বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক ঋণের উপর নির্ভরশীলতা কমিয়ে বৈদেশিক উৎস, ইনফ্রাস্ট্রাকচার ফান্ডস, ইনফ্রাস্ট্রাকচার বন্ডস ও অন্যান্য ফাইন্যান্সিয়াল টুলসের উপর জোর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,25,600 কোটি টাকা। সিম্পল, ট্রান্সপারেন্ট, প্রেডিক্টেবল এবং কনসিস্টেন্ট রাজস্ব আহরণ ব্যবস্থা এবং সঠিক অটোমেশনের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। অপ্রদর্শিত অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ দেওয়াকে ইতিবাচক মনে করে সংগঠনটি। চলতি বছর কর্পোরেট কর না কমালেও প্রকৃত সুফল পেতে কর্পোরেট কর নির্ধারণে খাতভিত্তিক সমীক্ষার কথা বলেন। প্রস্তাবিত বাজেটের যেসব বিষয়ে সংগঠনের সদস্যদের আপত্তি থাকবে সবার সঙ্গে আলোচনা করে সংশোধনের জন্য পরে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলেও জানানো হয়। হাজিরে শিউলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রস্তাবিত বাজেটে কৃষি খাত বরাবরের মতোই উপেক্ষিত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।
কৃষি আধুনিকায়ন, ফসলের উন্নত জাত উদ্ভাবন সহ কয়েকটি বিষয়ে বরাদ্দ রাখা হলেও ভর্তুকিও এর আওতা না বাড়ায় হতাশা প্রকাশ করেন উত্তরের কৃষি প্রধান অঞ্চলের মানুষ। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ছবিতে হেদায়তুল ইসলাম বাবুকে সঙ্গে নিয়ে রতন সরকারের রিপোর্ট। 2019-20 অর্থ বছরের জন্য প্রস্তাবিত 5,23,190 কোটি টাকার বাজেটে কৃষি খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 3.8%, টাকার অঙ্কে 14,053 কোটি। আগের বছরের চেয়ে পরিমাণ বাড়লেও আনুপাতিক হারে কমেছে উল্লেখ করে কৃষি খাত নিয়ে হতাশার ধারাবাহিকতা রক্ষা হয়েছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। আমরা আশা করেছিলাম এবারের বাজেটে অন্তত কৃষি খাতের বরাদ্দটা বেশি আসবে, কিন্তু এই জায়গাতে আমরা অবশ্যই হতাশ হয়ে গেছি। বাজেটের 11% কৃষি খাতে বরাদ্দ করা উচিত, তাহলে এই কৃষিটা দাঁড়াবে। কৃষির 70% কাঁচামাল ও 40% খাদ্য সরবরাহকারী অঞ্চল হলেও বৃহত্তর রংপুর দিনাজপুরের জন্য আলাদা কোনো প্রস্তাব না থাকাকে দুঃখজনক বলছেন স্থানীয়রা। এখানকার অধিকাংশ মানুষই কিন্তু কৃষি নির্ভর, এখন এই কৃষক এবং এইখানে কিন্তু আমাদের খাদ্যে আমরা গোটা দেশটাকে কন্ট্রিবিউট করছি, শুধু উত্তরবঙ্গে কেনা। তা সেই জায়গাটা যদি আমরা আসি তাহলে উত্তরাঞ্চল তো অবশ্যই ডিজার্ভ করে যে তাকে নিয়ে আলাদাভাবে ভাবতে হবে। আমরা কিন্তু আমাদের উত্তরবঙ্গকে টার্গেট করতে পারি, আমাদের আশপাশে পোর্ট রয়েছে, বুড়িমারি, বাংলাবান্দা বা হিলি এয়ারপোর্টগুলোকে কিন্তু আমরা মেজারমেন্টে আনতে পারি। বাণিজ্যিক কৃষির নীতিতে গড়ে ওঠা সিন্ডিকেটকে ভয়ঙ্কর বলে অভিহিত করে উৎপাদক ও ভোক্তা পর্যায়ে সমবায় ব্যবস্থা গড়ে তোলা এবং উৎপাদিত পণ্যের মজুদ বৃদ্ধি ও এর পুরো নিয়ন্ত্রণ সরকারের হাতে রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। রংপুরের এই এলাকায় এবং কৃষির উপর শিল্প করানোর জন্য যদি বাজেট বৃদ্ধি করা হইতো তাহলে বাংলাদেশ উপকৃত হইতো, উত্তরবঙ্গের মানুষ উপকৃত হইতো। সরকার যদি পশ্চিমবঙ্গের মতো ধানটা সরাসরি কিনবে, সরকার সরাসরি ক্রাস্ট করবে এবং সরকারের ব্যবস্থাপনায় এই খাদ্য কিন্তু চালগুলো তারা সংরক্ষণ করবে। কৃষি নির্ভর অর্থনীতির এই অঞ্চলে কৃষি খাতে বরাদ্দের অপর্যাপ্ততা কাটাতে অবকাঠামো, নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন, গ্রাম ও মানব সম্পদ উন্নয়ন খাতের উল্লেখযোগ্য অংশের বরাদ্দ এই অঞ্চলের জন্য ব্যয়ের দাবি করা হয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। জাতীয় পার্টির রাজনীতিতে আবারও সক্রিয় হতে যাচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক, এমন গুঞ্জন শুরু হয়েছে দলের তৃণমূল থেকে কেন্দ্রে। নেতারা বলছেন দলে আসার জন্য এরই মধ্যে শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বিদিশা। এমন সম্ভাবনা উড়িয়ে দেননি বিদিশা নিজেও। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। বিদিশা সিদ্দিক ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সঙ্গে সাক্ষাৎ, সখ্যতা এবং প্রণয়। 2000 সালে আবদ্ধ হন বিবাহ বন্ধনে, সেই সুবাদে নিয়োগ পান জাবা চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে, পর্যায়ক্রমে হন মহিলা পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য। চারদলীয় জোট সরকারের আমলে 2005 সালে জেলে যেতে হয় বিদিশাকে। জেলে থাকা অবস্থাতেই ভেঙে যায় এরশাদ বিদিশার সংসার। ক্ষুব্ধ হয়ে এরশাদের বিরুদ্ধে লিখেন শত্রুর সঙ্গে বসবাস এবং স্বৈরাচারের প্রেমপত্র নামের দুটি বই। এত গেল পুরনো গল্প। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বয়সের ভারে নুবজ। পার্টির নেতৃত্ব এবং সম্পত্তি ভাগাভাগি নিয়ে যখন চলছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ, তখন নতুন গুঞ্জন পার্টিতে আবারও আসছেন বিদিশা। একানা ঘোষা বিদিশা নিজে অবশ্য অস্বীকার করেননি। তিনি জানান পার্টির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই চলছেন। কোন লেভেলের নেতার সঙ্গে আমার সম্পর্ক আছে, যোগাযোগ আছে, এটা তো আমি মিডিয়াতে বলবো না, প্রশ্নই আসে না। একটা গ্রুপের রোশনালে পরেই তো আমি জাতীয় পার্টি থেকে বিতাড়িত হয়েছিলাম, তারা তো এখনো আছে, হ্যাঁ এখন তারা অনেক দুর্বল। বিদিশা বলেন এরশাদের হাত ধরেই রাজনীতিতে এসেছেন, রাজনীতি করলে এরশাদের দলেই যুক্ত হবেন। কারণ আমি তো আমার এক্স হাজবেন্ডের হাত ধরেই তো রাজনীতিতে এসেছি, তাই না? নেতাকর্মীরা যদি মনে করেন আমাকে প্রয়োজন আছে তো নিশ্চয়ই বিদিশাটা সম্মান করব। তবে জাতীয় পার্টিতে বিদিশার প্রবেশ পথ কতটা মসৃণ তার সঠিক জবাব নেই দলের শীর্ষ নেতাদের কাছে। পার্টিতে যদি উনি ইচ্ছা প্রকাশ করেন তাহলে পার্টির কিভাবে এটা গ্রহণ করবে এটা তো এককভাবে আমি বলতে পারবো না, সবাইকে মিলেমিশে এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। দল তো যে কেউ করতে পারে, উনি এরশাদ সাহেবের পত্নী ছিলেন, উনি এরশাদ সাহেবের পত্নী হিসাবেই যে উনি এখানে এসে চেয়ারম্যান হবেন তা তো নয়, ওনাকে নিয়ম অনুযায়ী আসতে হবে। জাতীয় পার্টিতে বিদিশার যুক্ত হওয়ার গুঞ্জনে দলের মধ্যে নতুন করে আবারও কোন্দল তৈরি হতে পারে বলে মনে করেন জাপা নেতাকর্মীরা। বিলাইত সাইন, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে জর্ডান ফেরত নারীকে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার অভিযোগে চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় জর্ডান থেকে ফেরত আসা এক নারী শ্রমিক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে বাসে করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছান তিনি। সেখান থেকে রাত 9টার দিকে খেওরের উদ্দেশ্যে স্বপ্ন পরিবহনের একটি বাসে রওনা হন তিনি। বাস চালক নায়েব আলী ও হেল্পার সোহাগ সব যাত্রীদের নামিয়ে কৌশলে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাস থেকে লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করে সে। বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে চালক ও হেল্পারকে গ্রেফতার করে পুলিশ। 13 বাস স্ট্যান্ডে একটা মেয়ে লাফ দিয়ে পড়ে যায়। আমি এই ঘটনা শোনার সাথে সাথেই আমি দ্রুতগতিতে ঘটনাস্থলে যাই, মেয়ের সাথে জিজ্ঞাসাবাদ করি। মেয়ে জানায় যে বাসের ড্রাইভার হেল্পার তাকে ধর্ষণের চেষ্টা করেছিল। আমি রাতে অভিযান চালিয়ে বাসের ড্রাইভার এবং হেল্পারকে আটক করেছি এবং বাসটিকে আটক করেছি। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। শেরপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও গর্ভপাতের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে নকলা থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। একই অভিযোগে এর আগে এক এসআইকে প্রত্যাহার করা হয়। বিকেলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম। তিনি বলেন, নির্যাতনের ঘটনায় দ্রুত সময়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজকে প্রত্যাহার করা হয়। তবে 18 জুন নকলা উপজেলা পরিষদের নির্বাচন থাকায় তার প্রত্যাহার আদেশ কার্যকরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে ব্যবস্থা নেওয়া হবে। জমি নিয়ে বিরোধের জেরে গত 10 মে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায় প্রতিপক্ষ। সম্প্রতি সেই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা তদন্তে গঠন করা হয় 3 সদস্যের কমিটি। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগ ঠেকাতে বেনাপোল স্থলবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি। বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানিয়েছেন, ঢাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নির্দেশনা অনুযায়ী এই সতর্কতা জারি করা হয়। ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার চাচড়া ডালমিল এলাকায়। বেনাপুর সীমান্ত থেকে দূরত্ব মাত্র 30 কিলোমিটার, তাই সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এক্সপেরিমেন্ট করেছি, সবগুলো একসঙ্গে করে একটি অ্যাডভান্সড রোবট তৈরি করতে চাই, যেটা আমরা ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারি। দেখবেন সংবাদের শেষাংশে। রাজশাহীতে হরেক রকম আমের মৌ মৌ গন্ধে জমে উঠেছে বাজার। আম নির্ভর অর্থনীতি পাল্টে দিচ্ছে গ্রামীণ জনপদের দৃশ্যপট। এবার বাজারে সুস্বাদু আম বিক্রি করে লাভের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। গেল বছর রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণ আমের উৎপাদন হয়, দাম ছিল কম, কিন্তু এবছর বাজার ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। আড়তগুলো ভর্তি আম, খিরসাপাত, হিমসাগর, ল্যাংরা, লকনাসহ হরেক রকম সুস্বাদু আমে ভরে উঠেছে বাজার। ক্রেতা বিক্রেতা, আড়তদার ও দূর দূরান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীদের পদচারণায় মুখর রাজশাহীর বানেশ্বর আমহাট। বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, এবার আমের আশানুরূপ দাম পাওয়ায় সন্তুষ্ট তারা। আমের দাম মোটামুটি ভালো আছে, তবে আমের ফলন গত বছরের তুলনায় অনেকটাই কম। আপনার খেসা আম বিক্রি হচ্ছে 1800-1900-2000, আর নেংরা হচ্ছে 1700-1800। আম বেচাকেনাকে কেন্দ্র করে পরিবহন ব্যবসা থেকে শুরু করে ঝুড়ি, প্লাস্টিকের ক্যারেট, পুরাতন পত্রিকা, দড়ি ও কুরিয়ার ব্যবসাও বেশ জমজমাট। ক্যারেট করতেছে, কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছে, তারপরে ভ্যানে করে নিয়ে আসতেছে। এ কাজে অনেক মানুষ রাজশাহীতে অনেক মানুষ আমেতে জড়িত আছে। প্রশাসন 7টি ধাপে আম নামানোর সময় নির্ধারণ করার পাশাপাশি নিয়মিত নজরদারি করায় পরিপক্ক ও বিষমুক্ত আমি বাজারে উঠছে বলে জানান ফল গবেষণার সাথে জড়িত এই কর্মকর্তা। ধাপে ধাপে নামানোর ফলে এটার যে মূল্য সেটিও কিন্তু কৃষকভাইরা পাচ্ছেন, কারণ একটির পর আরেকটি উঠছে এবং সেগুলো সবাই কিনছেন। চেম্বার অব কমার্সের নেতারা জানান, জেলায় এই মৌসুমে প্রায় 500 কোটি টাকার বেশি আম
বেচা কেনা হয়। পাশাপাশি প্রায় 50,000-এর বেশি মানুষের মৌসুমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। 50,000-এর উপরে কর্মসংস্থান এখানে এই আমকে কেন্দ্র করে এখানে হয়। পর্যটক থেকে আরম্ভ করে এবং বিভিন্ন জেলার লোকজনের আগমন হয়, সেক্ষেত্রে অন্যান্য ব্যবসায়ীরাও কিন্তু সেক্ষেত্রে উপকৃত হয়। বর্তমান বাজারে হিমসাগর 1,800, ল্যাংরা 1,600, লকনা ও রানীভোগ বিক্রি হচ্ছে প্রতিমন 1,000 টাকা দরে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। টানা ছুটি শেষ হলেও এখনও ঈদের আমেজ কাটেনি পর্যটন শহর কক্সবাজারে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাগর জলে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি নেই বলে জানিয়েছে লাইফগার্ড সংস্থা ও ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সৈকতের বালিয়ারি ও সাগরের নোনা জল সবখানেই পর্যটক। উত্তাল সাগরের ঢেউয়ে আনন্দ আর বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। বৈরী আবহাওয়াও তাদের আনন্দে বাদ সাজতে পারেনি। ঈদের টানা ছুটি শেষ হলেও এখনও পর্যটকে ভরপুর সৈকত শহর কক্সবাজার। সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। নগর জীবনের যান্ত্রিকতা থেকে বেরিয়ে বিশাল সাগরে প্রশান্তির সুখ খুঁজছেন পর্যটকরা। উপভোগ তো ভালোই করছি, যদিও ঈদের পরে অনেক ভিড়, তারপরও অনেক ভালো লাগে। আমি এখানে বেশ কয়েকবার আসছি, মানে যখন একটু ছুটি পাই, ভার্সিটি বন্ধ থাকে, তখন আমি এখানে আসি, আমার ভালো লাগে। সাগর উত্তাল, প্রতিটি পয়েন্টে টাঙানো হয়েছে লাল পতাকা, তাই সমুদ্র স্নানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানালেন লাইফগার্ড সংস্থার এই কর্মকর্তা। প্রচুর পরিমাণ পর্যটক নামছে, তো আমরা সার্বিক চেষ্টা করছি তাদেরকে যাতে পানিতে বেশি দূর না যায়, এবং তাদেরকে সবসময় বলা হচ্ছে আপনারা এখন সিগন্যাল চলছে, যেহেতু আপনারা এখন সিগন্যাল চলছে তো আপনারা সবসময় নিরাপদ স্থানে থাকবেন, আমাদের লাইফগার্ডের সেবা নেবেন। আর ট্যুরিস্ট পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানালেন সমুদ্র সৈকত সহ মোটেল জোন ও পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। 24 hours বিচ সহ পর্যটন স্পটগুলোতে টুরিস্ট পুলিশ নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে, এবং টুরিস্ট পুলিশ সার্বিকভাবে সকল পর্যটকের যাতে তারা তাদের ঈদ আনন্দ সুন্দরভাবে উপভোগ করতে পারে সেটার ব্যবস্থা করেছে। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে দুটি লাইফগার্ড সংস্থার অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী, আর হয়রানি রোধে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে জেলা প্রশাসনের শতাধিক বিচ কর্মী। সময় সংবাদ, কক্সবাজার। রাতের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আষাঢ়ের প্রথম দিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, স্বস্তির সঙ্গে আছে দুর্ভোগ। ভরা বর্ষায় ভয়াবহ রূপ নেবে শঙ্কা নগর পরিকল্পনাবিদদের। রাজধানীর পাঁচ খাল উদ্ধারে 550 কোটি টাকা বরাদ্দ হলেও চলছে দায়সারা সংস্কার, বর্ষায় আরও দুর্ভোগ বাড়ার শঙ্কা। বাজেট প্রত্যাখ্যান গণফোরামের, রাজস্ব আদায় নিয়ে সংশয় জাপার, সন্তুষ্ট নয় শরিকরাও। বরাবরের মতোই চলছে অপপ্রচার, বলছে আওয়ামী লীগ। বিশ্বব্যাপী অপরাধের ধরনে এসেছে পরিবর্তন, দমনে সক্ষমতা অর্জন করতে হবে সব বাহিনীকে, এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। এবং টাউনটনে অনুশীলনে ফিরেছেন সাকিব, গুরুতর নয় মুশফিকের চোট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।